हेलो फ्रेंड्स, वेलकम टू डिजिटल वर्ल्ड। আপনাদের ডিজিটাল ওয়ার্ল্ডে স্বাগত জানাই। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। আমার নতুন ভিডিওটি পোস্ট করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্টের জন্য আবার ফিরে আসলাম। তো আমি নতুন করে আপনাদের একটু ইন্ডিয়ান পোস্টে যে কিছু সমস্যা আছে সেগুলো দেখাতে চাচ্ছি। অনেকেই কমেন্ট করছেন, অনেকেই মেল করছেন, যাতে আপনাদেরকে একটু হেল্প করতে পারি। তো আমি তাদের জন্য ভিডিওটা করছি, যারা জানেন তাদের জন্য কোনো ব্যাপার না। তো আসুন আমরা প্রথমে রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হচ্ছে দেখিয়ে দিই। দেখুন, এখানে রেজিস্ট্রেশনের জন্য নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, আধার নাম্বার, আধার নাম্বার বসাতে পারেন নাও পারেন। তো আমি প্রথম থেকে ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, আমি যখন নাম, বাবার নাম ডিটেলস বসাবো তখন সম্পূর্ণ চেক করে নেব যে সঠিক আছে কিনা। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট আছে তার সঙ্গে মিল রেখে আমি এখানে ফর্মটা ফিল আপ করব। তো আমি এখানে আপনাদের একটা ডেমো হিসেবেই দেখাচ্ছি। তো দেখুন, আধার নাম্বার আমি এখানে বসাবো না, তো আমি ইমেলটা বসাবো। ইমেলটা আমি আমি একটু ফাস্ট করে দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ কিছু টাইম ব্যাপার আছে। আমার ওয়েস্ট বেঙ্গল সার্কেল, ওয়েস্ট বেঙ্গলটা আমি বসাবো। তারপরে মাধ্যমিকটা কত সালে পাশ করেছি সেই সালটা বসাতে হবে সঠিকভাবে দেখে। এখানে ভুল হলে কিন্তু ভিতরে গিয়েও ফর্ম ফিল আপের সমস্যা হবে। তো এই জায়গাটা সঠিকভাবে বসাতে হবে, ঠিক আছে। তো সাইকেল চালাতে পারি কিনা সেটা ইয়েস অবশ্যই করতে হবে, নাহলে ফর্ম ফিল আপ হবে না। তো এখানে যদি সার্ভিসম্যান হই, এক্স সার্ভিসম্যান বা যে কোনো, তাহলে সেটা এখানে আমার বসাতে হবে। তো ক্যাপচাটা বসানোর সময় আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে ক্যাপচাটা আপনি ঠিকমতো বসাচ্ছেন কি না। এই ক্যাপচাটা ভুল হলে কিন্তু আপনার প্রিভিউ বা সাবমিট হবে না, যা বারবারই দেখে বসাবেন। এই প্রিভিউ করে আমি দেখে নিলাম, নিয়ে এবার আমি এটাকে সাবমিট করব। এই বক্স দুটো তো অবশ্যই ক্লিক করবেন, করে সাবমিটটা করবেন। দেখুন এখানে চলে আসলো, এটাকে প্রিন্ট করে নেবেন। নিচে প্রিন্ট অপশন আছে, গিয়ে প্রিন্ট করে নেবেন। তারপরে যারা জেনারেল তারা তাদের টাকা পেমেন্টের অপশন আছে, পরে তাই টাকা পেমেন্ট করবেন ওই যে রেজিস্ট্রেশন আইডি দিয়ে। আর যারা এসসি তাদের কোনো পেমেন্ট বা মেয়েদের ক্ষেত্রে কোনো পেমেন্টের ব্যাপার নেই, সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট পেমেন্ট অ্যাপ্লাই অপশানে চলে যাবেন, গিয়ে সেখান থেকে অ্যাপ্লাইতে করবেন। তো আমি অ্যাপ্লাইতে চলে আসলাম, এসে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবো। যে সার্কেলটাতে আমি চুজ করেছি সেই সার্কেলটা আমি বসাবো। এরপরে একটা ওটিপি যাবে মোবাইলে, ওই ওটিপি নাম্বারটা আমাকে এখানে বসাতে হবে। তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা আসতে একটু লেট করছে, এসে গেছে, একটু বসিয়ে দিচ্ছি। তারপর নেক্সট করলাম, করার পরে আমাদের পরবর্তী পেজে চলে আসবে। এখন এখানে দেখুন, ডোর নাম্বার, হাউস নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, এখানে যে কোনো একটা বসাতে হবে। যদি না থাকে ওখানে জিরো বসিয়ে দিতে হবে। তারপরে
এখানে দেখুন স্ট্রিট, ভিলেজ, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বা পিনকোড এগুলো আছে। আমি স্ট্রিটের এখানে পোস্ট অফিসটা বসাবো, যেহেতু পোস্ট অফিস বসানোর এখানে কোনো অপশন নেই, সেই জন্য পোস্ট অফিসটা দিয়ে দিলাম এখানে। ভিলেজটা বসাবো, ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি। এবার চলে আসলাম পিনকোড, পিনকোডটা দিয়ে দিলাম। তো এখানে আমার দুটো পারমানেন্ট অ্যাড্রেসে চাই যখন একই হবে, তখন আমার সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসটাও করে দিলাম। এইবার দেখুন স্টেট বোর্ড, এখানে বলি, এখানে দেখুন সিলেক্ট বোর্ডটা আপনি এইভাবে করবেন, আপনি যে সালে পাস করেছেন ঠিক সেই সালটা এখানটায় বোর্ড চুজ করে করতে হবে। তা না হলে আপনি আপনার যে যে নাম্বার বসানোর জায়গাটা আপনি সঠিকভাবে পাবেন না, তার জন্য সঠিকভাবে দেখেই ফিল আপটা করবেন। তো আমি এখানে বসালাম, বসানোর পর এবার রেজাল্ট টাইপটা আমি দেবো, মার্কস দেওয়ার পর দেখুন এখানে প্রত্যেকটা মার্কস আমাকে বসাতে হবে। তা প্রথমে আছে জিওগ্রাফি, তারপর আমার সিলেক্ট সাবজেক্টটা হচ্ছে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা করতে হবে বাংলা, এবং এখানে সিলেক্ট সাবজেক্টে এসে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করতে হবে আমাকে ইংলিশ। তো আমি নাম্বারগুলো পরপর বসিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি আমার ভিডিও সুবিধার্থে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখানে ইংলিশের সাবজেক্টে বসানোর নাম্বারটা বসানোর পরে আমি তলায় আছে অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট, অনেকে থাকতেই পারে সেখানে, এটা বসাবে, যে না থাকে এখানে জিরো বসাতে হবে, তা না হলে কিন্তু সাবমিটটা হবে না। তো এবার সিজিপিএ স্কোর নেই আমাদের, যাদের আছে তারা বসাবেন, যাদের নেই তাদের কোনো বসানোর প্রয়োজন নেই। তা একবার দেখে নেবেন সব ঠিকঠাক লেখা আছে কি না, দেখে নিয়ে তারপরে আপনারা ফর্মটা নেক্সট পেজে যাবেন। এখানে আমরা দেখে নিয়ে সেভ নাম্বারগুলো অবশ্যই ভালো করে মিলাতে হবে একবার, যেন একজনের নাম্বার আরেকজনের ঘরে, মানে জিওগ্রাফি নাম্বার, ইতিহাস এরকম কোনো না চাপে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে ঢুকে যাব। এখানে আমার দেখুন ফটো সিগনেচার বিভিন্ন রকম আছে, আপলোড করতে হবে। তো আমি এখান থেকে সব কিছু এখানে আপলোড করব, কম্পিউটার সার্টিফিকেটটা আপলোড করতেও পারেন নাও পারেন। তারপর বাঁদিকে দেখেন ডিক্লিয়েশন যে বক্সগুলো আছে, এতে আমি প্রত্যেকটাতে ক্লিক করে দেবো, দিয়ে একবার দেখে নেব, দেখে নিয়ে তারপরে হচ্ছে ওটা নেক্সট পেজে চলে যাব, কন্টিনিউ করব। যাদের যারা এসসি ওবিসি তাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে, সেটা সে এর নেক্সট পেজে আছে, এখানে নেই। হয়তো এখানে ভাববেন যে না এখানে আপলোড করলো না কেন, তো এর পরের পেজে আমাকে আপলোড করতে হবে। দেখুন এখানে অপশন আছে হ্যান্ডিক্যাপ অথবা কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এখানে। তো আমরা এখানে আপলোডটা করব, এখানে দেখে নিয়ে তো আপলোড করে দিলাম। তারপরে এখানে বক্স দুটোতে অবশ্যই ক্লিক করতে হবে এবং কন্টিনিউ করে দিতে হবে। দেওয়ার পরে এইবার দেখুন এখানে যে মেন ব্যাপারটা, সেটা হচ্ছে সিলেক্ট ডিভিশন। ডিভিশন বলতে আপনি আপনার যে হেড পোস্ট অফিস সেটা হচ্ছে এখানে আসবে, এবার তার আন্ডারে যে পোস্ট অফিসগুলো আছে আপনি সেগুলো সিলেক্ট করতে পারবেন। তো আপনার যদি ইচ্ছা হয় যে বারাসাত জনের মধ্যে করবেন করতে পারেন, মুর্শিদাবাদ জনের মধ্যে করবেন করতে পারেন, বর্ধমানের জন্য করতে পারেন, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা করবেন। আমি এখানে আমার নিয়ারেস্ট বারাসাত আছে, আমি বারাসাত এরিয়ার মধ্যে আমি এগুলো আমি করব। তা আপনাকে এখানে এসসিদের ক্ষেত্রে চারবার এন্ট্রি করে চারবার পাঁচটা করে অপশন চুজ করতে হবে, আর জেনারেলদের ক্ষেত্রে চারবার পেমেন্ট করতে হবে 10 মিনিটের অন্তর অন্তর। চারবার পেমেন্ট করার পরে চারবারই আপনাকে এখানে চুজ করতে হবে। যদি কেউ মনে করেন যে না চারবার করবেন না, একবার করবেন, একবারই করতে পারেন। কেউ যদি মনে করেন না দুবার করবেন, দুবার করতে পারেন,
তো আপনারা আপনাদের খুশি মতো আপনারা এখানে পেমেন্ট করতে পারেন এবং চুজ করতে পারেন। তবে যাদের নাম্বারটা একটু কম তারা একটু বেশি জায়গা চুজ করলে আপনাদের সুবিধা হয়, তো আপনারা এখান থেকে সেইভাবে করবেন।